চলো ভাই, ভিডিও রিস্কি নেই তো, এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য তোমাদের প্রথমে অ্যালাইট মৌসুমের প্রয়োজন হবে। আর তোমাদের কাছে যদি অ্যালাইট মৌসুম না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানটায় তোমরা অ্যালাইট মৌসুম অ্যাপ পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে কীভাবে পাবে আমি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করলে এখানে সার্চবারে আসবে, সে লিখবে ওবাইটেক। এখানটা এসে এখানে একটা মেসেজ পিন করা আছে উপরের দিকে, এখানে ট্যাপ করবে। দেখো তোমাদের কাছে অ্যালাইট মৌসুম অ্যাপটা ওপেন হয়ে যাবে, চলে আসবে। তারপর তোমার এখানে 4.00 এই ভার্সানটা ডাউনলোড করে নেবে, তারপরে ব্যাকে চলে আসবে। তারপর অ্যালাইট মৌসুম অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পরে প্রজেক্টে যাবে, এখানে ইনপুট হয়ে যাবে। তো আমার বিটম্যাপ প্রজেক্টটা এখান থেকে তোমরা ইনপুট করে নেবে। তো ইনপুট হওয়ার পরে এখানটা দেখবে এরকম একটা ইনফেস চলে আসবে। তো প্রথমে আমার লোগোটা আছে, তোমরা নিজেদের চাইলে নিজেদের লোগোটা বসে নিতে পারো। এখানে ইফেক্ট 5 আছে, ইফেক্ট 1 আছে, তারপর দেখো ইফেক্ট 2 আছে, তারপরে ইফেক্ট 2 আছে, ইফেক্ট 4 আছে, এইভাবে সব কিন্তু দেওয়া আছে। তো এই যে লাল রঙের যে রেড চিহ্নগুলো দিচ্ছে, এইগুলোতে সব ছবি তোমাদেরকে অ্যাড করতে হবে। তো তোমরা ছবি কীভাবে অ্যাড করবে, প্রথমে সেকেন্ড বিট ম্যাপে চলে আসবে। এখানে আসার পরে প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পরে তোমাদের যে ফোল্ডারে ফটো থাকবে সেই ফোল্ডারটা ওপেন করে নেবে। আমার এই ফোল্ডারে আছে, আমি ওপেন করে নিচ্ছি। দেখো আমি এই ফটো সিলেক্ট করলাম, তারপর 3 ডটে মারলাম, তারপরে ফিল কম্পোজিশন এরাতে মেরে এটাকে আমি ফিল স্ক্রিন করে নিলাম। তাই এই বাকি দেখো, মানে 3 নম্বর যে বিট মার্ক আছে তার থেকে একটু বেশি হয়ে গেছে, সেজন্য এটা কাট করতে হবে ডান দিক থেকে। তো ডান দিকে কাট করার জন্য এদিকে ক্লিক করে যে কাট করে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা ছবি তোমরা এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি সব ছবি যদি অ্যাড করে দেখাতে যাই তাহলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি একটা অন্য একটা প্রজেক্ট বানিয়ে রেখেছি। মতলব ছবি আমি অ্যাড করে রেখেছি, ওখান থেকে আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কোন ফটোতে কোন এফেক্টগুলো আমি অ্যাড করেছি। তো আমরা সেই ওই প্রজেক্টে চলে যাচ্ছি। তো আমরা যে প্রজেক্টটা আমরা ছবি অ্যাড করেছি সেই প্রজেক্টটা আমরা ওপেন করছি। দেখো এই প্রজেক্টটাই সব ফটো অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আমি পরে তোমাদের দেখাচ্ছি কোন ফটোতে কোন এফেক্ট লাগবে। তো প্রথমে দেখো এখানে আছে ইফেক্ট 5, তো আমি ব্যাক করবো ওই ইফেক্ট বেলা প্রজেক্টে যাচ্ছি। তো এখানটা ইফেক্ট 5 যেমন নিয়ে নিচ্ছি, যে ইফেক্ট 5 তো ফটোতে ইফেক্টগুলো থাকে। তো ফটোটা সিলেক্ট করলাম, ইফেক্টটা মারলাম, তারপর 3 ডটে মেরে কপি ইফেক্ট করে নিলাম, আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা বিএমপি বালা প্রজেক্টে যাব। তো এখানে দেখো ইফেক্ট ফাইভে ফটোতে ক্লিক করলাম, ইফেক্টে গেলাম, 3 ডটে মেরে পেস্ট করে দিলাম। এইভাবে তোমরা করবে। তো দেখো এই 5টা এখানে পেস্ট হয়ে গেছে। তারপর আছে কি ইফেক্ট 1, তো ইফেক্ট 5-এর কাজ আমাদের শেষ। ইফেক্ট 5 শুধু একটা ফটোর উপরেই লাগবে, শুধু এটার উপরে। তো এবার ইফেক্ট 1, তো আবার ব্যাক করলাম, ইফেক্ট ওয়ালা পজিটে গেলাম, ইফেক্ট 1টাকে নিয়ে নিচ্ছি। ইফেক্ট 1 ফটোটা ক্লিক করলাম, ইফেক্টে গেলাম, 3 ডটে মেরে কপি পেস্ট করে নিলাম, আবার ব্যাক করলাম। ব্যাক করার পরে আমরা বিএমপি ওয়ালা পজিটে গেলাম, বিএমপি ওয়ালা পজিটে গিয়ে দেখো ইফেক্ট 1, ইফেক্ট 1 কোন কোন ফটোতে আছে। তো এ দেখো এই অবধি আছে, এই পর্যন্ত, মানে তোমাদের 11-10 অবধি এই ফটোগুলোতে আছে। এখানে সবই ইফেক্ট 1 লাগবে। তো আমাদের ইফেক্ট 5-এর কাজ হয়ে গেছে। ইফেক্ট 1 এখান থেকে স্টার্ট হয়েছে। ইফেক্ট 1 ফটোতে মারলাম, ইফেক্টে গেলাম,
থ্রিজির টমেটো পেস্ট করে দিলাম, আবারও তার পরপর ফটোতে ইফেতে অ্যাড করতে হবে, ইফেতে গেলাম তারপর থ্রিজির টমেটো পেস্ট করে দিলাম। এইভাবে এবার তোমরা কতদূর করতে হবে দেখে দিচ্ছি। এ পর্যন্ত এটা লাস্ট, ব্যাস ইফেক্ট ওয়ান কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার লাগবে ইফেক্ট টু। এবার ইফেক্ট টুটা কোথায় আছে? ইফেক্ট টু এখানটা আছে, আর কোথায় আছে? এখানটা আছে। তো এই ছোট ছোট বিট মার্কের পরে যে একটু বড় আছে ওটাতে ইফেক্ট টু লাগবে, তারপরে দেখো একটা আছে এখানে ইফেক্ট টু লাগবে, এখানটায়, এইটাতে মোটামুটি তিন জায়গাতে ইফেক্ট অন টুলটা লাগবে। তো আমরা ব্যাক করলাম, ইফেক্টে গেলাম, ইফেক্ট টুলটাকে আমরা কপি করব, কপি করে নিলাম। আবার বিএমপি প্রজেক্টে গেলাম, যাওয়ার পরে দেখো ইফেক্ট টুলটা কোথায় কোথায় লাগছে, এখানটায় ইফেক্ট টু। তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এগুলো লিখে রেখেছি, ইফেক্ট ওয়ান, ইফেক্ট টু, ইফেক্ট থ্রি, এইসব আমি কিন্তু লিখে রেখেছি। তারপর দেখো এটাতে ইফেক্ট টু আছে, এই সব আমি লিখে রেখেছি, তোমাদের একটু সমস্যা হবে না আর নাই। এবার ইফেক্ট থ্রি, এবার আমার ইফেক্ট থ্রি লাগবে। তোমার ধীরে সুস্থে গেলো করবে তাহলে হয়ে যাবে। ইফেক্ট টু কোথায় আছে? অন গেল। এবার থ্রি, থ্রি ইফেক্ট থ্রি লাগবে, সরি ভুল হয়ে গেছে আমার। এবার থ্রি লাস্ট, এটাতে ইফেক্ট থ্রি লাগবে, আর এটাতে ইফেক্ট থ্রি লাগবে। দেখো আমি পেস্ট করছি ফটোগুলোতে, মোটামুটি তিন তিন জায়গাতে ছোটো ছোটো বিট মার্ক আছে। তার মধ্যে প্রথমে যে ছোটো ছোটো বিট মার্ক আছে এখানটায় ইফেক্ট থ্রি লাগবে, আর লাস্টে যে ছোটো ছোটো বিট মার্ক আছে ওগুলাতে ইফেক্ট থ্রি লাগবে। আর মিডিলে যে ছোটো ছোটো ইফেক্টগুলো আছে, এই ফটোগুলো আছে ওগুলোতে কিন্তু ইফেক্ট ফোর লাগবে। তো এগুলো তোমরা ধীরে সুস্থে করবে। দেখো ভিজুয়াল পেস্ট করছি আমি, কীভাবে করছি আবার তোমাদের দেখে দিচ্ছি। তোমরা প্রথমে ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে মারবে, তারপর থ্রি ডটে মেরে পেস্ট করে দেবে। তো আমাদের ইফেক্ট এখানে হয়ে গেছে। তারপর এই ছোটো ছোটো যে বিট মার্কগুলো আছে এগুলো, এই ছবিগুলো তোমরা কোনো ইফেক্ট এখন লাগাবে না, তারপরে এইগুলোতে লাগাবে লাস্টের দিকে। ওগুলোতে মিডিলে যে ছোটো ছোটো বিট মার্ক আছে ওগুলোতে আমরা অন্য ফটো অ্যাড করব, অন্য ইফেক্ট অ্যাড করব। মিডিলে যে ছোটো ছোটো বিট মার্ক আছে ওগুলোতে ইফেক্ট ফোর অ্যাড করতে হবে, এখানে ইফেক্ট থ্রি করছি আমি। ভালো করে তুমি দেখে নাও কীভাবে আমি পেস্ট করছি। আমি অলরেডি যে ইফেক্টগুলো পেস্ট করছি এটা আমি আগে বানিয়ে রেখেছি, ওগুলো আমি যে ইফেক্টগুলো বানিয়েছি ওগুলো দেখার জন্য তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। ওখান থেকে দেখো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইউটিউবে গিয়ে দেখতে পারো। ইফেক্ট থ্রি কাজ আমাদের শেষ হয়ে গেছে, তারপর আমাদের ইফেক্ট ফোর লাগবে। এইটা
মিজিলে যে আমরা যে শস্য বীজ মার্কে ফটো করলাম রে, ইফেক্ট লাগাইনি ওকালাতে, এবার ইফেক্ট ফটো লাগাবো। হুম, এইগুলো বাকি আছে, তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন তো ফটো অ্যাড করা হয়নি, ওকে আমাদের ফিরতে কাজ কমপ্লিট। এবার দেখো এখানটা যে কাঁচ ভাঙার যে আওয়াজ হচ্ছিল ওটা এখন আমাকে অ্যাড করতে হবে। তো যেখান থেকে আওয়াজ, কাঁচ ভাঙার আওয়াজ শুরু হচ্ছে ওখান থেকে, মানে এই ফটোটা তোমরা প্রথম ফার্স্টে যে ফটোটা আছে ওই ফটোটা তোমরা অ্যাড করবে না, দ্বিতীয় ফটো থেকে অ্যাড করবে। তার জন্য কী করতে হবে, প্লাস কারণে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, এখান থেকে গিয়ে ওই যে কাঁচ ভাঙার ওটা তোমরা যে ফোল্ডারে থাকবে যে সে ওটাকে তোমরা সেই ফোল্ডারটা ওপেন করে এখানে তোমরা অ্যাড করবে। তো দেখি আমার কোথায় আছে, আমার সঠিক মনে নাই কোন জায়গায় আছে কাঁচ ভাঙার ওটা। হ্যাঁ পেয়ে গেছি, তো এটাকে অ্যাড করে নেবে, অ্যাড হয়ে গেলে এটাকে তোমরা ফিল স্ক্রিন করে নেবে, এখান থেকে এই জায়গা সিলেক্ট করবে, ভিডিও সিলেক্ট করার পর থ্রি ডটে মারবে, থ্রি ডটে মারার পরে ফিল কম্পোজিশন এরিয়াতে মেরে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবে, তারপর অ্যারোতে এবার ক্লিক করবে, তৃতীয় ওই নেক্সট বিট মার্কে চলে আসবে, তারপর ডান দিকে কাট করে দেবে। তারপর এই জায়গায় তোমরা কী করবে, সাউন্ডটা মিউট করে দেবে, মিউট হয়ে গেলে তারপরে তোমরা কী করবে, এইটাকে তোমরা কী করবে, তো ব্লাইন্ডিংয়ে যাবে, ব্লাইন্ডিংয়ে যাওয়ার পর লাইটিংয়ে যাবে, লাইটিংয়ে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবে। তারপর কী করবে তোমরা, এটাকে তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে পরে এটাতে ক্লিক করার পরে এটাকে তোমরা কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার হয়ে গেলে দ্বিতীয় বিট মার্কে এসে তারপরে তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে পেস্ট লেয়ার করে দেবে, তারপরে বিট মার্কে আসবে, তারপরে এখান থেকে এসে তোমরা এখান থেকে ক্লিক করে পেস্ট লেয়ার করে দেবে, এইভাবে তোমরা। তোমরা করবে বেশ, তোমরা এত দূর অব্দি করবে, 12 12 29 এত দূর করবে। ঠিকঠাক থেকে দেখে নেবে, ঠিক ওকে ওকে, বেশি বেড়ে যায় তাহলে তোমরা এদিকে জানতে কাট করে দেবে। তারপর ভিডিও আমাদের কমপ্লিট, তো তারপর তোমরা নিজের লোকগুলা নিজের নামগুলো এখানে বসে নেবে, তাহলে তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা এই ডান দিকে কোণে দেখো, ডান দিকে একটা অপশন আছে, অপশন এখানে মেরে তোমরা এক্সপোর্ট করে নেবে।